লোকে কি বললো আমার তাতে কিচ্ছু এসে যায় না। এটা হচ্ছে থার্ড পয়েন্ট। মানে তুমি যখন রাস্তা দিয়ে ব্লগ বানাতে বানাতে যাবে না, তুমি প্রথম যখন ব্লগ বানাবে সব হা করে তাকিয়ে থাকবে, এরকম প্রচুর হয়। জেনারেলি আমাদের হতোটা কি, আমরা যখন ফার্স্ট ফার্স্ট ব্লগ বানাতাম এরকম দেখলে না, আমরা হঠাৎ করে চুপ করে যেতাম, ভয়েস লো করে নিতাম, ও সেটা কিন্তু এখনো মাঝে মাঝে হয়। ডেডিকেশন আপনাকে সোশ্যাল মিডিয়াতেও কোথাও না কোথাও নিয়ে গিয়ে পৌঁছায়, আর এটা যদি আপনি আমাকে প্রমাণ করতে বলেন তাহলে আমি আপনাকে লিভিং উইথ রাহুল এই চ্যানেলটা দেখতে বলবো। গত 3 বছর ধরে উনি ইউটিউবে ভিডিও বানাচ্ছেন এবং গত 3 বছরে উনি 150,000 সাবস্ক্রাইবারে পৌঁছেছেন। বর্তমানে অনেক ইউটিউবারই আছে যারা 3 থেকে 4 মাসের মধ্যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবারে পৌঁছে যাচ্ছে। সেখানে উনি 3 বছর ধরে কঠোর পরিশ্রম করে এই 150,000 সাবস্ক্রাইবার অবধি পৌঁছাতে সফল হয়েছেন। তো আজকে আমি কথা বলতে চলেছি লিভিং উইথ রাহুল এই ইউটিউব চ্যানেলটা মাসে কত টাকা আয় করে থাকে, আর এই ভিডিওটা আমাকে বানাতে অনুরোধ করেছে শ্রেয়া পাল। এবং যদি আপনারও কোনো ফেভারিট ইউটিউবার থাকে এবং তারও ইনকাম সম্বন্ধে আপনার জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্টে অবশ্যই আপনি আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব তার ইনকামও বের করার। এখন যদি আমি তাদের প্রথম এবং প্রধান আয়ের পদ্ধতি নিয়ে কথা বলি তাহলে সেটা হচ্ছে ইউটিউব অ্যাডসেন্স। যে কোনো একটা ইউটিউবারেরই এই স্বপ্নটাই থাকে যে তার ইউটিউবে যেন ইউটিউব অ্যাডসেন্স থেকে টাকা আসা শুরু হয়ে যায়। তবে কি পরিমাণে আপনার চ্যানেল টাকা পাবে সেটা প্রধানত 3টে বিষয়ের উপর ডিপেন্ড করে, এবং সেই 3টে বিষয়, প্রথম হলো কোথাকার মানুষ আপনার ভিডিওটা দেখছে। মানে যদি ইন্ডিয়ার মানুষ আপনার ভিডিওটা দেখে থাকে তাহলে আপনার চ্যানেলের আরপিএম একরকম হবে, আবার যদি সেই একই ভিডিও আমেরিকার মানুষ এটা দেখে থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলের আরপিএমটা আলাদা হবে, আর এটা মেনলি ডিপেন্ড করে পারচেজিং পাওয়ারের জন্য। দ্বিতীয়ত, এই টাকার অঙ্কটা ডিপেন্ড করে আপনি কোন বিষয়ে ভিডিও বানাচ্ছেন তার উপরে। মনে করুন আপনি অনলাইনে কিভাবে টাকা ইনকাম করতে হয় তার উপরে ভিডিও বানাচ্ছেন তাহলে আপনার চ্যানেলের আরপিএম অনেক বেশি হবে, কিন্তু যদি আপনার বিষয় হয়ে থাকে ব্লগিং তাহলে আবার আপনার চ্যানেলের আরপিএম অনেকটাই কম হবে। আর তৃতীয়ত, ভিডিওর লেন্থ, যদি আপনার ভিডিওর লেন্থ 8 থেকে 10 মিনিটের হয়ে থাকে তাহলে সেখানে মাত্র একটা অ্যাড চলতে পারে। অন্যদিকে যদি আপনার ভিডিওটা 30 মিনিটের হয়ে থাকে তাহলে সেখানে মোর দ্যান 1, মানে 2টো মতো অ্যাড তো সাধারণত চলেই, আর সেক্ষেত্রে 2টো অ্যাড চলার জন্য আপনি কিন্তু বেশি পরিমাণে অ্যাড রেভিনিউ পাবেন। এখন লিভিং উইথ রাহুল এই চ্যানেলটা অন্যান্য বাঙালি ইউটিউব চ্যানেলগুলোর মতো ব্লগ বানালেও এদের ভিডিওর লেন্থ অনেকটাই বড় হয়ে থাকে। এদের অ্যাভারেজ একটা ভিডিওর লেন্থ হয়ে থাকে 20 মিনিটের, আর যার জন্য অন্যান্য ব্লগাররা যেখানে 1 মিলিয়ন ভিউজে 25,000 টাকা মতো পেয়ে থাকে সেখানে আমি বলতেই পারি এই চ্যানেলটা 1 মিলিয়ন ভিউজের জন্য 30,000 টাকা মতো পেয়ে থাকে। লাস্ট 30 দিনে এই চ্যানেল 1.5 মিলিয়ন অর্থাৎ 15 লক্ষ ভিউজ আনতে সফল হয়, আর সেই হিসাবে যদি আমি দেখি তাহলে এই চ্যানেলটা লাস্ট 30 দিনে 45,000 টাকা ইউটিউব অ্যাডসেন্স থেকে আয় করেছে। অন্যদিকে তারা ফেসবুকে নিয়মিত ভিডিও আপলোড করলেও সেখানে কিন্তু ভিউজ এখনো সেইভাবে আসে না, এবং লাস্ট 30 দিনে তারা ফেসবুকে ভিউজ আনতে সফল হয়েছে মাত্র 3 লক্ষ, এবং এই 3 লক্ষ ভিউজের জন্য ফেসবুক $100 কাছাকাছি দেবে, তার বেশি কিন্তু খুব একটা দেবে না, অর্থাৎ যা ভারতীয় টাকায় দাঁড়াচ্ছে ওই 8,300 টাকা মতো এবং বাংলাদেশি টাকায় দাঁড়াচ্ছে 10,000 টাকা মতো। এখন যদি আমি ওনাদের দ্বিতীয় আয়ের পদ্ধতি নিয়ে কথা বলি তাহলে সেটা হচ্ছে ব্র্যান্ড স্পন্সরশিপ। অরিজিৎ চ্যাটার্জি জানতে চেয়েছেন, ফর প্রমোশনস ডু ইউ রিচ আউট টু দ্য ব্র্যান্ডস অর দে রিচ আউট টু ইউ? তো এখানে আমি বলতে চাই না ভাই, আমরা কাউকে রিচ আউট করি না, মেল করে করে ব্যতিব্যস্ত করে দেয়। এখন যদি ব্র্যান্ড স্পন্সরশিপের কথা আমি বলতে চাই তাহলে ওনারা কিন্তু বেশি স্পন্সরশিপ করেন না, 1 মাসে ম্যাক্সিমাম 2 থেকে 3টে। এখন ওনাদের চ্যানেলে যে পরিমাণে ভিউজ আছে এবং যে পরিমাণে সাবস্ক্রাইবার আছে সেই পরিমাণে ভিউজ এবং সাবস্ক্রাইবার আসা একটা চ্যানেল 1 মাসে একটা ব্র্যান্ড স্পন্সরশিপ করার জন্য 30,000 টাকা মতো নিতেই পারে, অর্থাৎ মাসে যদি তারা 2টো ব্র্যান্ড স্পন্সরশিপও করে তাহলে তাদের সেখান থেকে আয় হয়ে যাবে 60,000 টাকা। যখনই আমি বেঙ্গলি কন্টেন্ট ক্রিয়েটারদের ওপর ভিডিও বানানোর জন্য রিসার্চ করা শুরু করি তখনই আমি দেখতে পাই একটা বিস্তর ফারাক হিন্দি কন্টেন্ট ক্রিয়েটারদের সঙ্গে, যেখানে হিন্দি কন্টেন্ট ক্রিয়েটাররা প্রায় 5 থেকে 6টা পদ্ধতিকে অ্যাপ্লাই করে
টাকা আয় করছে সেখানেই আমি দেখতে পাই বেঙ্গলি কন্টেন্ট ক্রিয়েটররা এখনও সেই দু থেকে তিনটে পদ্ধতিকে অ্যাপ্লাই করেই টাকা ইনকাম করছে। তো এখন যদি আমি লিভিং উইথ রাহুল এই চ্যানেলটার এক মাসের টোটাল ইনকাম সম্বন্ধে আপনাদের বলি, তাহলে সেটা ভারতীয় টাকায় দাঁড়াচ্ছে 1,15,000 টাকা এবং বাংলাদেশি টাকায় সেটার পরিমাণ দাঁড়াচ্ছে 1,50,000 টাকা। তো এটাই ছিল আজকের ভিডিও, আশা করছি আপনার ভিডিওটা ভালো লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য। চলুন দেখা হচ্ছে পরের দিন।